আসসালামু আলাইকুম। ক্রেডিট সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সাধারণত আমরা যখন এসএসসি এইচএসসি আমরা পাশ করি, যখন আমরা ইউনিভার্সিটিতে কোথাও ভর্তি হতে চাই, তখন আমরা এই টার্মটার সাথে পরিচিত হই যে আপনার পুরো সিএসসি লাইফটা আমার হচ্ছে এত ক্রেডিটের কমপ্লিট হবে, অথবা এই সিএসসি এই আপনার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে আপনার মিনিমাম এত ক্রেডিট কমপ্লিট করতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম কিছু জিনিস দেখতে পাওয়া যায়। তো পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে ক্রেডিট সিস্টেম জিনিসটা কি, বেশি থাকলে কি হবে, কম থাকলে কি হতে পারে, বা এর সাথে রিলেটেড কিছু কথাবার্তা নিয়েই আসলে এই ভিডিওটা করা। তো প্রথমে আমরা যদি খুবই সংক্ষেপে আমরা বুঝতে চাই ক্রেডিট জিনিসটা কি, তাহলে আমি বলবো ক্রেডিট বলতে আসলে বোঝায় যে ওই পার্টিকুলার সাবজেক্টে আপনি কতটা সময় ক্লাসের ভিতরে স্টাডি করেছেন। ঠিক আছে, বিভিন্ন দেশের বিভিন্ন আপনার হচ্ছে ইসের উপর ডিপেন্ড করে আপনার এই ক্রেডিট সিস্টেমের তারতম্য হয়, বাট আমি যে কথাটা বললাম এটা ইন জেনারেল। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ক্লাসের ভিতরেই শুধু না, ক্লাসের বাইরেও আপনার হচ্ছে যদি স্টাডি করেন সেটাও ক্যালকুলেট করে, বাট ইন জেনারেল এটাই ধরা হয় যে একটা পার্টিকুলার সময়ের মধ্যে কত সময় আপনি ক্লাসের ভিতরে স্টাডি করেছেন। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের যে জিনিসটা আমরা দেখতে পাই যে মোস্ট অফ দ্য কেসে প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট সংখ্যা থাকে 3। আমি বলছি না যে এটা ফিক্সড, এটা ভ্যারিয়েবল হতে পারে, 4 হতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে যে কোনো সাবজেক্টের আপনার হচ্ছে 3 ক্রেডিট হয়ে থাকে। তো বেসিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এরকমটা দাঁড়ায় যে ওই যে বললাম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়টা বলতে আসলে এক সপ্তাহকে বোঝায়। ঠিক আছে, তো এক সপ্তাহের মধ্যে আপনি ক্রেডিট আওয়ার যদি 3 ধরেন আপনি, তাহলে এক সপ্তাহের মধ্যে 3 ঘন্টা আপনি ক্লাসে ভিতরে আপনি হচ্ছে স্টাডি করেছেন। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যে যদি আপনার কোনো সাবজেক্টের ক্রেডিট সংখ্যা 3 হয়, দেখবেন যে সপ্তাহে যদি আপনার 1.5 ঘন্টার ক্লাস হয় ওই সাবজেক্টটাতে, তাহলে সপ্তাহে ওই সাবজেক্টের জন্য 2টা ক্লাস দেওয়া হয়, আর যদি 1 ঘন্টা হয় তাহলে দেখবেন যে ওই সাবজেক্টের 3টা ক্লাস দেওয়া হয়। সো বেসিক্যালি ক্রেডিট আওয়ার 3 অথবা ক্রেডিট 3 দ্বারা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটাই বুঝি যে এক সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে কত ঘন্টা বা ওই ক্রেডিট সংখ্যা অনুযায়ী অত ঘন্টা আমরা ক্লাসের ভিতরে স্টাডি করেছি। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে যে স্টুডেন্টটা ক্লাসের মধ্যে বেশি সময় স্টাডি করবে তার হচ্ছে পারফরমেন্স বা সে ভালো বা বেশি কিছু জানতে পেরেছে এরকমটাই বিবেচিত হয়। তো ওই ক্ষেত্রে যার ক্রেডিট ওভারঅল ক্রেডিট আপনার হচ্ছে বেশি হবে তাকেই একটু বেটার হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরো সিএসসি লাইফে সাধারণত 130-এর উপরে ক্রেডিট হয়, এবং ম্যাক্সিমাম আমি যতদূর দেখেছি 161-164 এরকমটাও হয়। সো এর মাঝামাঝি যে কোনো একটা ক্রেডিট যদি আপনার ইউনিভার্সিটিতে থাকে তাহলে বেটার হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে মানে ক্রেডিট অনেক বেশি থাকাটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যেমন কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু জায়গায় যখন ইকুইভ্যালেন্সের ব্যাপার আসে তখন দেখা হয় যে তার ক্রেডিটটা কত কত আছে। ঠিক আছে, ওই ক্ষেত্রে ওই সব ক্ষেত্রে 161-164 ক্রেডিট হলে সেটাকে বেটার হিসেবে দেখে। কিন্তু এর মানে কিন্তু এই না যে যারা কম ক্রেডিট কমপ্লিট করেছে তারা আপনার হচ্ছে কম বা তাদের থেকে কম মেধাবী। আরেকটা ব্যাপার যেটা এই ক্রেডিটের সাথে অনেক বেশি শোনা যায় সেটা হলো ক্রেডিট ট্রান্সফারের যে ব্যাপারটা। বাংলাদেশের অনেক স্টুডেন্ট দেখা যায় যে গ্রাজুয়েশনের মিডল পয়েন্টে অথবা 1 বছর অথবা 2 বছর পরে তারা চিন্তা করে যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে সেম সাবজেক্টেই সেম কোর্সেই। সো তখন তারা চিন্তা করে যে আমি যে 1-2 বছর এখানে পড়াশোনা করলাম বাংলাদেশে, সেম জিনিসটা কি আমাকে আমার হচ্ছে দেশের বাইরে গিয়ে আমাকে আবার পড়তে হবে কি না। যদি এমন কোনো অপরচুনিটি থাকে যে এই সেম জিনিসগুলো ওইখানে অটোমেটিক্যালি হয়ে যাবে অ্যান্ড আমাকে আবার ওই জিনিসগুলো পড়তে হবে না, এরকম যদি কোনো একটা অপরচুনিটি থাকে তাহলে তো ভালো হয়। সো এই জন্যই অনেকে চেষ্টা করে যে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে কি না বা কোন জায়গাগুলোতে ক্রেডিট ট্রান্সফার করা যায়, ওই ধরনের ইউনিভার্সিটিগুলোতে তারা ভর্তি হতে চায়।
তো এই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, গিয়ে বললেই তো আর হবে না যে আমার এটা ছিল, আমার এটা বাদ দেন, ঠিক আছে? তো এটার জন্য একটা প্রসেস আছে। প্রসেসটা হলো যে যে ইউনিভার্সিটিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি এটা অ্যালাউ করবে কি না, সেই ইউনিভার্সিটি কিছু ক্রাইটেরিয়া দেখে। ফর এক্সাম্পল, আপনি যে কোর্সগুলো করেছেন, ক্রেডিট সংখ্যা কত, ক্রেডিটের মধ্যে ধরেন ওই পার্টিকুলার সাবজেক্টের আপনার সিলেবাসটা কী, কন্টেন্ট টপিকটা কী, তাদের সাথে ম্যাচ করে কি না, এই সমস্ত বিষয়ের উপর বিবেচনা করে একজন প্রফেসর এই সিদ্ধান্তটা নেবে যে আপনাকে অ্যালাউ করবে কি না। এমনও হতে পারে উনি ডিরেক্টলি অ্যালাউ করতে পারে যে ঠিক আছে আপনাকে এই সাবজেক্টটা করতে হবে না, আপনি ডিরেক্টলি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, অথবা উনি চাইলে একটা শর্ট টাইম এক্সাম নিতে পারে, ঠিক আছে? মানে কিছু সময়ের জন্য একটা এক্সাম নিয়ে ওই পার্টিকুলার সাবজেক্টে এটা ডিসাইড করা যায় যে ওই স্টুডেন্টটা আসলে ওই সাবজেক্টে পড়াশোনা করেছে কি না, এবং তার যদি মনে হয় যে না স্টুডেন্টটা ক্যাপেবল এনাফ, তাহলে সে অ্যালাউ করতে পারে, ঠিক আছে? সো এইভাবে করে অনেকেই দেখা যাচ্ছে যে ক্রেডিট ট্রান্সফার করে আপনার হচ্ছে ওই সময়টাকে নষ্ট না করে দেশের বাইরে গিয়েও পড়াশোনা করছে। আশা করি এই ক্রেডিট রিলেটেড বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও গুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।